হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পদ্ধতি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ডাহুক পাখি, বক পাখি, হাঁস পাখি, কোড়া পাখি ধরার জন্য পাত তৈরি করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাখি শিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাই কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমত নিতে হবে আমাদেরকে একটি প্লাস, তারপর আমাদেরকে নিতে হবে লাইলং সুতো, তারপর আমাদেরকে নিতে হবে সুতার বান্ডু, তারপর নিতে হবে আমাদেরকে একটি কেচি, তারপর নিতে হবে আমাদের একটি ট্যাপ, তারপর নিতে হবে আমাদের একটি ব্লেড, তারপর নিতে হবে সরব্বরকি সুতো। এই যে ভালো করে লক্ষ্য করুন, এগুলো হচ্ছে সরব্বরকি সুতো, আর এগুলো হচ্ছে পাইপ, এগুলো হচ্ছে রিং, এগুলো হচ্ছে রিং, এগুলো হচ্ছে রিং। তারপর এগুলো নিতে হবে আমাদেরকে কিছু ছোট আকারের পাইপ কেটে নিতে হবে। আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমত আমরা একটি সরব্বরকির সুতা নিয়ে নিলাম। তারপর আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটি সুতার বান্ডু নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি কিছু সুতার বান্ডু নিতে হবে, এই যে ভালো করে লক্ষ্য করুন। তারপর সুতার বান্ডু এটিকে এখান বরাবর এখানে কেটে নিতে হবে, ভালো করে লক্ষ্য করুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাখি শিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর নিতে হবে আমাদেরকে একটি ছোট পাইপ। তারপরে সরব্বরকির সুতোর মাছ এই যে সামনে দিয়ে এই যে পাইপটার মাঝখানে এটাকে এইভাবে আটকাতে হবে, আটকিয়ে তারপর এভাবে এটাকে পেঁচাতে হবে, ভালো করে লক্ষ্য করুন। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, দেখলে কিছু শিখতে পারবেন না। এই পাত দিয়ে আপনি খুব সহজ পদ্ধতিতে ডাহুক পাখি, বক পাখি, কুকু পাখি, হাঁস পাখি, পোড়া পাখি এবং কি বক পাখিও খুব সহজে এই পাত দিয়ে ধরতে পারবেন। এটি হচ্ছে পাখি ধরা সহজ পাত তৈরির পদ্ধতি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাখি শিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কিভাবে আপনারা বনের পাখি, বনের মরক, বনের কোয়েল এবং কি বনের যত ধরনের পাখি রয়েছে শিকার করবেন, কিভাবে চ্যানেলে ভিডিও আপলোড হয়েছে অবশ্যই দেখে আসবেন। খুব সহজে এই পাতগুলো আপনারা ঘরে বসে আপনারা নিজের হাতে তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি আস্তে আস্তে একবার স্কিপ না করে দেখেন তাহলে আপনারা নিজেরাই ঘরের মধ্যে পাতটি আপনারাই তৈরি করতে পারবেন। আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আপনারা কিছু শিখতে পারবেন না। তারপর আমাদের সামনে দিয়ে এটি বাঁধা হয়ে গেল। তারপর আমাদের কাজ হচ্ছে এই সুতাটার সামনে দিয়ে একটি রিং লাগানো, এই যে ভালো করে লক্ষ্য করুন, এই যে রিং লাগানো, এই যে দেখুন। তারপর রিংটাকে আপনারা এখান বরাবর একটি গিট দিয়ে দিবেন, এই যে ভালো করে লক্ষ্য করুন, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, দেখলে কিছু শিখতে পারবেন না। ভিডিওটি আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন, ভালো করে লক্ষ্য করুন, এই যে দেখুন। তারপর আমাদের রিংটা লাগানো হয়ে গেল। তারপর আমাদের কাজ হচ্ছে এটার ভিতর দিয়ে এটাকে এভাবে ঢুকিয়ে দিতে হবে, এই যে ভালো করে লক্ষ্য করুন, দেখুন এইভাবে হয়ে গেল আমাদের পাখির ঘরটি। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই পাখি শিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।